ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এসি ফেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি নতুন একটি ভিডিও। এসি ফেয়ারের ভিডিও হচ্ছে এসি নিয়ে ভিডিও। যদি আজকে আমরা এই ভিডিওতে এসি নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে মিডিয়া এসির ওয়ারেন্টি অ্যাক্টিভেশন, যেটি করতে গিয়ে আসলে আমাদের অনেক কাস্টমার ভুল করেন। তো এটা যদি আপনি খুব সহজ এবং সুন্দরভাবে করতে পারেন, যে সেজন্য আমাদের আজকে এই ভিডিওটি বানানো। তো আশা করছি আপনি এই ভিডিওটা দেখার পরে মিডিয়া এসির ওয়ারেন্টি অ্যাক্টিভেশন আর কোনো ঝামেলা থাকবে না এবং খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। তো চলুন শুরু করা যায়। ভিউয়ার্স, এই হচ্ছে মিডিয়া এসি, এটির আপনি আমাদের কাছে ইনভার্টার 5 বছর কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন এবং নন ইনভার্টার 5 বছর কম্প্রেসার ওয়ারেন্টি, 1 বছর স্পেয়ার পার্টস, 1 বছর সার্ভিস। কিন্তু এই সার্ভিসটা আপনি তখনই পাবেন যখন আপনি ওয়ারেন্টিটি অ্যাক্টিভ করে নেবেন। তো অ্যাক্টিভ করার জন্য আপনি কী করতে হবে, আপনি আমার হাতে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এই যে ফর্মটা একটু ক্লোজ যদি আপনারা দেখেন তাহলে এই ফর্মটিতে দেখেন যে এটি হচ্ছে ক্রেতার নাম, ক্রেতার ফোন নাম্বার এবং ক্রেতার পূর্ণ ঠিকানা এবং জেলা বিভাগ, এগুলো লিখবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আউটডোর ইনডোর সিরিয়াল, এই যে আপনি দেখতে পাচ্ছেন IRSZ, এটি হচ্ছে আউটডোরের সিরিয়াল নাম্বার। এবং এই যে মডেলটি সিরিয়াল নাম্বারটি দেখতে পাচ্ছেন IRSA, এটা হচ্ছে ইনডোরের সিরিয়াল নাম্বার। এই দুটো এই ফর্মটা কিন্তু আসলে আমাদের যে টেকনিশিয়ান আছে এরাই কিন্তু আপনাকে ফিল আপ করে দিবে। এরপরে হচ্ছে আপনার যে দোকান থেকে এসিটা আপনি পার্চেস করছেন, আমাদের কাছ থেকে পার্চেস করলে এসি ফেয়ার এবং আমাদের শপ নাম্বার, দোকানের ঠিকানা এবং যে টেকনিশিয়ান আপনার এসিটা করছে ইনস্টলেশন করছে তার নাম এবং ফোন নাম্বারটা থাকবে। এবং এখানে দেখেন যে ক্যাশ মেমোরি ছবি তুলে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি আমাদের কাছ থেকে যে ক্যাশ মেমোরি পাবেন এটির ছবি তুলবেন। এবং এই যে ফর্মটা, দুটি ফর্মের ছবি কিন্তু আপনি তোলার পরে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু আপনি এই ছবিটা কিন্তু আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে কিন্তু আপনি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে 16748, এই নাম্বারটা কিন্তু আপনি কল করবেন। কল করার পরে আপনি এই ফর্মটা হাতে নেবেন। হাতে নেওয়ার পরে এখানে যা লেখা আছে আপনি কিন্তু এই তথ্যগুলোই কিন্তু আপনার মিডিয়ার কল সেন্টার থেকে আপনার কাছে জানতে চাবে। যখন আপনার কাছে ডিলার কোড জানতে চাবে তখন কিন্তু আপনি আমাদের এই ডিলার কোডটি মেনশন করবেন, তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টি অ্যাক্টিভেশন খুব ইজিলি হয়ে যাবে। আর এই যে ওয়ারেন্টি কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এটি অনেকেই ওয়ারেন্টি কার্ডটা রেখে দেয় যে আমার তো ওয়ারেন্টি কার্ড আছে আমি কিন্তু ওয়ারেন্টি পাবো, কিন্তু আসলে কিন্তু তা না। ওয়ারেন্টি কার্ড থাকলে কিন্তু আপনি যদি ওয়ারেন্টি অ্যাক্টিভেশন না করেন তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টিটা অ্যাক্টিভ হবে না। তো এরপরে আপনি এগুলো করার পরে আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে, আমি মেসেজটি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই যে মেসেজটি দেখতে পাচ্ছেন, ডিয়ার কাস্টমার, ইউর ওয়ারেন্টি অফ LEDC হলে LEDC, আর যদি আপনি মিডিয়া এসি নেন তাহলে মিডিয়া লেখা থাকবে, 5 ইয়ার্স কম্প্রেসার, 1 বছর স্পেয়ার পার্টস, 1 বছর সার্ভিস। এরকম কিন্তু অ্যাক্টিভেশন হয়ে আপনি যে সিরিয়াল নাম্বারটা দিবেন ওই সিরিয়ালটা কিন্তু এখানে উল্লেখ থাকবে এবং আপনার যে ফোন নাম্বার এটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। এভাবে কিন্তু একটি ফিরতি SMS কিন্তু আপনাকে মিডিয়া থেকে পাঠাবে। তো এরপরে কিন্তু আপনার ওয়ারেন্টির অ্যাক্টিভেশন হয়ে গেল, আপনি কিন্তু নিশ্চিন্তে 5 বছর আপনি যে কোনো সমস্যা আপনি যে ওদের যে কল সেন্টার 16748 নাম্বার এখানে কল করার 24 ঘন্টার ভেতরে কিন্তু আপনার বাসায় লোক চলে যাবে। তো এই হলো আমাদের ওয়ারেন্টি অ্যাক্টিভেশন সিস্টেম। এটি আপনি যদি করে না থাকেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনি অ্যাক্টিভেশনটা করে নেবেন, তা না হলে কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন না। ভিউয়ার্স, একটি কথা কিন্তু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি যদি এই মিডিয়া এসি যদি অরিজিনাল পার্সেস না করেন তাহলে কিন্তু আপনার কোনোভাবেই ওয়ারেন্টি অ্যাক্টিভ হবে না। যখন অ্যাক্টিভ হবে না তখন কিন্তু আপনি খুব সহজেই বুঝে নেবেন যে আসলে আপনার এসিটি অরিজিনাল না, আপনি বাজারে হয়তো ফেক এসি পার্সেস করছেন। তো এই আপনি অরিজিনাল নিলেন না ফেক এসি কিনলেন সেটা কিন্তু যাচাই করার একটাই মাধ্যম ওয়ারেন্টি অ্যাক্টিভেশন। এটি যখন আপনার ওয়ারেন্টি অ্যাক্টিভ হয়ে গেছে তার মানে আপনি 100% অরিজিনাল মিডিয়া বা অরিজিনাল এলিট কিন্তু আপনি পার্সেস করলেন। আর যখন দেখবেন যে ওয়ারেন্টি অ্যাক্টিভেশন হচ্ছে না তখন কিন্তু আপনি বুঝে নেবেন যে আসলে আপনার এসিটি কিন্তু কপি। আর আপনি ডিলার থেকে পার্সেস করলে আশা করি আপনি এই বিড়ম্বনা থেকে আপনি সহজেই এড়িয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে পারেন আর আমাদের শপে চলে আসতে পারেন মিডিয়া এসি পার্সেস করার জন্য। আমরা কিন্তু মিডিয়া এসি ডিলার, আমাদের ডিলার কোডটি আপনি একটু আগেই ফর্মে দেখলেন। তো এটি আপনি চলে আসতে পারেন আমাদের শপ নাম্বার 11, যেটা সাইড গ্রান্ড সেন্টার নিচতলায় অবস্থিত। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, আসসালামু আলাইকুম।